ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হাফ সেঞ্চুরি পেরিয়েছে আলু, পেঁয়াজ সেঞ্চুরির পথে। আলু ভাতে যে একটু সর্ষের তেল দিয়ে মাখবেন তারও কার্যত উপায় নেই সাধারণ মানুষের, সেখানেও দামের ঝাঁঝ। এক মাসে এনজিন সর্ষের তেলের লিটার 145 টাকা থেকে হয়েছে 165 টাকা, ইমামি সর্ষের তেল 128 টাকা থেকে হয়েছে 138 টাকা, ফরচুনের লিটার 125 থেকে হয়েছে 138 টাকা, এমনকি ব্র্যান্ড ছাড়া খুচরো সর্ষের তেলের লিটার 110 টাকা থেকে পৌঁছেছে 120 টাকায়। তেলের দাম প্রতি সপ্তাহে 3-4 টাকা করে বাড়তে বাড়তে মাসখানিকের মধ্যে প্রায় 10-12 টাকা মতো দাম বেড়ে বসে আছে, সাথে রিফাইন্ড আলুর দাম খুবই এইভাবে বাড়ছে, তা মাসরালের থেকে রিফাইন্ড আলুর দামটা আরো বেশি জাম করছে। সর্ষে ছাড়াও সয়াবিন, সানফ্লাওয়ার, পাম, রাইস ব্র্যানের মতো ভোজ্য তেলের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অসম্ভব দাম বেড়েছে এবং সাধারণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত লোকেদের মানে খাওয়ার বাইরে চলে গেছে, এটা আমার মনে হয় সরকারের কন্ট্রোল করা উচিত। হুহু করে তেলের দাম বাড়ার নেপথ্যে কারণ কি? মালের খুব ক্রাইসিস, যত সময় নতুন সর্ষে না আসবে মার্কেটে তত সময় তেলের দাম বাড়তে থাকবে। আগামী তিন মাস মোটামুটি তেলের দাম আরো বাড়বার সম্ভাবনাই বেশি। মোদী সরকারের অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ পড়েছে আলু পেঁয়াজ, দামের ছ্যাঁকায় দিশেহারা অবস্থা সাধারণ মানুষের। ব্যবসায়ীদের বক্তব্য, নতুন সর্ষে উঠতে আরো কয়েক মাস লাগবে, তাই শীতের মরশুমে ভোজ্য তেলের দাম কমা তো দূরের কথা, আরো বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সঞ্চন মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ফের শুভেন্দু অনুগামীদের পোস্টার, আমরা দাদার অনুগামী পোস্টারে ছেয়ে গেল চন্দ্রকোনা। শুভেন্দু অধিকারীকে যুব সমাজের আইকন বলে প্রকাশ্যে দাবি অনুগামীদের। অস্তিত্ব জাহির করতে এ ধরনের পোস্টার কটাক্ষ তৃণমূলের, শাসক দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে দাবি বিজেপির। আমি এখনো একটা দলের প্রাইমারি মেম্বার, সক্রিয় মেম্বার, মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রী রেখেছেন, উনিও তাড়াননি, আমিও ছাড়িনি। এই মন্তব্যের পর তিনটি মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, কিন্তু দল এখনো ছাড়েননি। তার ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ কি হবে সেটাই এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। এরই মধ্যে জেলায় জেলায় দাদার অনুগামীদের নামে পোস্টার পড়া অব্যাহত। এবার পশ্চিম মেদিনীপুরের তৃণমূল পরিচালিত চন্দ্রকোনা পুরসভা এলাকা ছেয়ে গেল শুভেন্দুর ছবিসহ এমন পোস্টারে। শুভেন্দু অধিকারী আজকে যুব সমাজের কাছে একটা আইকন, তার আদর্শ উদ্বুদ্ধ হয়েই সমাজের জন্য কিছু কাজ করতে চাইছে, সেই কারণেই এই অনুগামীর ব্যানারে পোস্টার। যাদের কাজকর্ম কিছু নেই তারা বিভিন্ন রকম বলবে, তো আমার যেটা বক্তব্য যে ছাগলে কি না খায় পাগলে কি না বলে। লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন শুভেন্দু, তাই এই জেলায় তৃণমূলের সংগঠনে তার দাপটও রয়েছে। 7 তারিখ মেদিনীপুর আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে এই জেলাতেই শুভেন্দুর ছবিসহ একাধিক পোস্টার, যদিও প্রকাশ্যে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। নিজের নাম দিয়ে প্রচার করার জায়গাতে আমার মনে হয় কোথাও একটা রাজনৈতিক অন্তঃসারশূন্যতা থেকে এই ধরনের ব্যক্তিরা এই কাজগুলো করছে। শুভেন্দুকে নিয়ে তৃণমূলের অন্দরে অস্বস্তি যত বাড়ছে ততই উৎসাহিত হচ্ছে বিজেপি। সব মিলিয়ে বঙ্গ রাজনীতিতে দাদার ভবিষ্যৎ পদক্ষেপ নামক নাট্যপালায় পর্দা নামার আপাতত কোনো লক্ষণ চোখে পড়ছে না। সোমনাথ দাস, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।